আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে হলে আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়তেই ভয়ে মাঠ ছেড়ে পালালো কৃষকেরা। বুধবার বিকেলে ভারতের বিহারে মধুবনী জেলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সেই বস্তুটি উদ্ধার করা হলে দেখা যায় সেটি একটি উল্কা, আকারে ফুটবলের সমান। প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা খয়েরি রঙের বস্তুটি আচমকা ধান খেতে এসে পড়ে। এর থেকে ধোঁয়া বেরোতে দেখলে সকলে মাঠ ছেড়ে পালায়। মধুবনীর জেলা প্রশাসক শীর্ষেদ কপিল অশোক বার্তা সংস্থা এএফপিকে বলেন, কৃষকেরা ধান খেতে কাজ করছিল, তখনই ওই ভারী পাথরের টুকরোটা প্রচণ্ড শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে। পরে ধোঁয়া বেরোনো বন্ধ হলে কৃষকেরা আবার মাঠে ফিরে এসে 4 ফুট গভীর গর্তের ভেতর থেকে সম্ভাব্য উল্কাখণ্ডটি উদ্ধার করে। অশোক আরও বলেন, পরীক্ষা করে দেখা গেছে এটার খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে, ওজন প্রায় 15 কিলোগ্রাম। এর আগে 2016 সালে তামিলনাড়ুতে একটি উল্কা আছড়ে পড়ার এক বাস চালক মারা যায়, আহত হয় 3 জন। তার আগে 2013 সালে ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়, তার ধাক্কায় 1200 মানুষ আহত হয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।